কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো তাদের জন্য সুখবর, তোমাদের চলে এসেছে চীনের ইতিহাস থেকে সাজেশন। যারা ফিফথ সেমিস্টারে জেনারেল কোর্স অর্থাৎ প্রোগ্রাম কোর্স নিয়ে পড়াশোনা করছো এবং ইতিহাস ডিএসি পেপার হিসাবে আছে তাদের জন্য এই ভিডিওটি দেখে নাও। ফিফথ সেমিস্টার হিস্টোরি পি অর্থাৎ প্রোগ্রাম ডিএসি ওয়ান টি ওয়ান সাজেশন, পঞ্চম সেমিস্টারের সাজেশন, তোমাদের সিলেবাস হচ্ছে চীনের ইতিহাস, যারা চীনের ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই সাজেশনটি। তোমাদের তিনটি করে অপশান থাকবে, তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান বেছে নিয়ে তোমরা পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় লিখতে পারো। কারণ তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে চীনের ইতিহাসটাই লিখতে হবে, জাপানের ইতিহাসই লিখতে হবে, এশিয়ার ইতিহাসই লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা যে কোনো একটি অপশান বেছে নিয়ে তোমরা সেই অপশানের ওপরে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো। তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন সিলেবাসের ওপরে পড়াতে পারে, কোনো কলেজ চীনের ইতিহাস পড়াচ্ছে, কোনো কলেজ জাপানের ইতিহাস, কোনো কলেজ এশিয়ার ইতিহাস পড়াচ্ছে। তোমরা এই সাজেশনটি দেখে তোমরা এই পর্বের অর্থাৎ অপশান এ নিয়েও তোমরা প্রস্তুতি নিতে পারো। দেখে নাও অপশান এ যাদের তাদের জন্য ডিএসি টি ওয়ান, আর যাদের অপশান বি তাদের জন্য ডিএসি টি টু এখানে লিখে দেওয়া আছে, আর তোমাদের আমি বুঝিয়ে দিব সেগুলো। এখানে পেপারে তোমাদের যে পেপার কোড অর্থাৎ কোর্স কোড এইচ আই এস পি অর্থাৎ হিস্টোরি প্রোগ্রাম -DSE-T-1 অপশান এর জন্য ওয়ান, অপশান বি হলে এখানে টু হবে, অপশান সি হলে এখানে থ্রি লিখতে হবে। তোমাদের সিলেবাস হচ্ছে হিস্টোরি অফ চাইনা। এবার আমরা চলে যাব মূল সাজেশন পর্বে। তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি নিয়ে এসেছি, এর পরবর্তী ভিডিওতে 2 মার্কের প্রশ্ন এবং উত্তর সহ আমি সাজেশন নিয়ে আসব। তোমরা কয়েকটা দিন অপেক্ষা করো, এর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। তবে মূল প্রশ্ন পর্বে যাওয়ার আগে আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে, যাতে পরবর্তী সময়ে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে চলেছি, আমার স্কুল আছে, স্কুলের সমস্ত কাজকর্ম করে সেই ফাঁকে আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য পরিশ্রম করছি। তাহলে এবার দেখে নাও সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন চীনের ইতিহাস থেকে প্রাক আধুনিক চীনের আর্থ সামাজিক অবস্থার বিবরণ দাও, অর্থাৎ অথবা প্রাক আধুনিক চীনের সামাজিক অবস্থার বিবরণ দাও। তারপর 2 নম্বর প্রশ্ন, প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠনের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, কনফুসিয়াসের মতাদর্শ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ওয়াহিফেন বা আফিম যুদ্ধের কারণ বা পটভূমি ও ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। অনেকেই বুঝতে পারে না, হয়তো পড়ে গেছে যে ওয়াহিফেন যুদ্ধের পটভূমি পড়ে গেছে, কিন্তু পরীক্ষায় এসেছে কারণ বা ওয়াহিফেন আফিম যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করো, এরকম প্রশ্ন এসেছে, কিন্তু সে ভাবছে যে আমার কমন আসেনি প্রশ্ন, অনেকে ঘাবড়ে যায়, সেই জন্য আমি বা দিয়ে দিয়েছি। কারণও যা, পটভূমিও তাই, প্রেক্ষাপটও তাই, একই জিনিস। তারপরে ফলাফলও যা, গুরুত্ব তাই, তাৎপর্যও তাই, একই জিনিস। অতএব তোমরা প্রশ্ন দেখে ঘাবড়াবে না, এই প্রশ্নগুলো পড়বে তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে 5 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, চীনের মুক্ত দ্বার নীতি সম্পর্কে যা জানো লিখো। তারপরে 6 নম্বর প্রশ্ন, চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণ আলোচনা করো। আমি প্রত্যেকটি অপশানই বাবা দিয়ে আমি লিখে দিয়েছি তোমাদের, যাতে
পরীক্ষার হলে কোনো রকমের সমস্যা না হয় প্রশ্ন বোঝার ক্ষেত্রে। তারপরে এই প্রশ্নটিরই আরেকটি অথবা অথবা রয়েছে, দেখো। ১৯১১ খ্রিস্টাব্দের প্রজাতান্ত্রিক বিপ্লব বা গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। তাহলে একই প্রশ্ন কত রকমভাবে হতে পারে? তাহলে এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বিভিন্ন অথবা দিয়ে আমি প্রশ্নগুলোকে আমি তৈরি করেছি। ১৯১১ খ্রিস্টাব্দের প্রজাতান্ত্রিক বিপ্লব বা গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো, অথবা আরেকটি অথবা দেখো। চীনের প্রজাতন্ত্রের বা গণতন্ত্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সে সম্পর্কে যা জানো লিখো। একই প্রশ্ন কিন্তু উত্তর একই, কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমের হতে পারে, সেই জন্য তোমাদের এইভাবে আমি তৈরি করেছি। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। চীনের প্রজাতন্ত্রের বা গণতন্ত্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো, বা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তা লেখো। তারপরে ৮ নম্বর প্রশ্ন দেখে নাও, বক্সার প্রোটোকল বা বক্সার বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। যেমন এই প্রশ্নটির কথা ভাবো, তুমি পড়ে গেছো বক্সার বিদ্রোহ, তোমার পরীক্ষায় এসেছে বক্সার প্রোটোকল, তখন তুমি নির্ঘাত এই প্রশ্নের উত্তর করতে পারবে না, তোমরা ভয় পেয়ে যাবে যে আমার কমন আসেনি। সেই জন্য আমি যতটা সম্ভব হয়েছে সেগুলো আমি চেষ্টা করেছি বা দিয়ে সেগুলো রেখে দেওয়ার। তাহলে বক্সার প্রোটোকল বা বক্সার বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। তারপরে এটিরই আরেকটি অথবা দেখে নাও, বক্সার বিদ্রোহ ১৮৯৯ থেকে ১৯০১ সম্পর্কে যা জানো লেখো। একই উত্তর হবে তোমাদের, সেইভাবে উত্তরগুলো তৈরি করে নিতে হবে, যেহেতু তোমাদের খুব আর কিছুদিনের পরই পরীক্ষা, আর এক মাসও নেই। যদি সময় বেশি থাকতো তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করতে পারতাম, তবে চেষ্টা করব কিছু প্রশ্ন আপলোড করে দেওয়ার, প্রশ্ন এবং উত্তর। তারপরে এটিরই অথবা আরেকটি অথবা দেখে নাও, বক্সার প্রোটোকল বা বক্সার বিদ্রোহের বৈশিষ্ট্য বা প্রকৃতি, বৈশিষ্ট্যও যা প্রকৃতিও তাই, কথাগুলো খুব মাথায় রাখবে। বৈশিষ্ট্য, প্রকৃতি, চরিত্র একই জিনিস, এগুলো কিন্তু তোমরা কখনোই ঘাবড়াবে না প্রশ্ন দেখে। তাহলে বক্সার প্রোটোকল বা বক্সার বিদ্রোহের বৈশিষ্ট্য বা প্রকৃতি বা চরিত্র সম্পর্কে যা জানো লেখো। তারপরে ৯ নম্বর প্রশ্ন, চীনের বক্সার বিদ্রোহ বা বক্সার প্রোটোকলের ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য লেখো, কারণ এর আগে আমি দিয়েছি এটা আরেকটি গুরুত্ব, ফলাফল বা তাৎপর্য এটা একটু আলাদা। তারপরে প্রশ্ন, ১০ নম্বর প্রশ্ন, চীনের কমিউনিস্ট পার্টির গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। ১০ নম্বর প্রশ্ন, চীনের কমিউনিস্ট পার্টির গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। তারপরে ১১ নম্বর প্রশ্ন, চীনের গণপ্রজাতন্ত্রী সরকার কিভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গঠিত হয়েছিল আলোচনা করো। প্রশ্নটি আরেকবার পড়ছি, চীনের গণপ্রজাতন্ত্রী সরকার কিভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গঠিত হয়েছিল তা আলোচনা করো। এই প্রশ্নেরই আরও অথবা রয়েছে, দেখে নাও, গণপ্রজাতন্ত্রী চীনের গঠন আলোচনা করো। একই উত্তর কিন্তু দেখো প্রশ্নগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী চীনের গঠন আলোচনা করো, অথবা গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, আলাদা কিন্তু প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তারপরে দেখে নাও, ১২ নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মাও সেতুং এর অবদান আলোচনা করো। ১২ নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মাও সেতুং এর অবদান আলোচনা করো। তারপরে ১৩ নম্বর প্রশ্ন, মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশে দেশরূপে আত্মপ্রকাশ করে। ১৩ নম্বর প্রশ্ন, মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশরূপে আত্মপ্রকাশ করে, অথবা চীনের ইতিহাসে মাও জেদং এর ভূমিকা আলোচনা করো, বা চীনের পুনর্গঠনে মাও জেদং এর ভূমিকা আলোচনা করো। একই উত্তর। তারপরে প্রশ্ন,
14 নম্বর প্রশ্ন, শত দিবসের সংস্কার সম্পর্কে একটি টীকা লেখো। আরেকবার পড়ছি প্রশ্নটি, শত দিবসের সংস্কার। তারপরে 15 নম্বর প্রশ্ন, চীনের সমর নায়কদের শাসন সম্পর্কে যা জানো লেখো। চীনের সমর নায়কদের শাসন সম্পর্কে যা জানো লেখো। তারপরে 16 নম্বর প্রশ্ন, তাইপিং বিদ্রোহের কারণ বা পটভূমি ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে লেখো। তারপরে 17 নম্বর প্রশ্ন, চীনের প্রথম অহিফেন, এটা অহিফেন হয়ে গেছে অহিফেন বা আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে 18 নম্বর প্রশ্ন, চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চিয়াং কাইশেক এর ভূমিকা মূল্যায়ন করো। চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চিয়াং কাইশেকের ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, চীনা কমিউনিস্টদের লং মার্চের উপর একটি টীকা লেখো। চীনা কমিউনিস্টদের লং মার্চের উপর একটি টীকা লেখো। এরপরে 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আধুনিক চীনের জনককে তার নেতৃত্বের পরিচয় দাও। আধুনিক চীনের জনককে তার নেতৃত্বের পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মে ফোর্থ বা চৌঠা মে আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। চীনের ইতিহাসে মে ফোর্থ বা চৌঠা মেয়ের আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা চীনের ইতিহাসে চৌঠা মে বা মে ফোর্থ আন্দোলনের গুরুত্ব লেখো। 22 নম্বর প্রশ্ন, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, নজরানা পদ্ধতি বা ট্রাইবুট সিস্টেম কি। নজরানা পদ্ধতি বা ট্রাইবুট সিস্টেম কি, নজরানা পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, আত্মশক্তি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। আত্মশক্তি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তারপরে 25 নম্বর প্রশ্ন, পশ্চিমী পুঁজিবাদের অনুপ্রবেশে চীনের সংকট সম্পর্কে যা জানো লেখো। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমী পুঁজিবাদের অনুপ্রবেশে চীনের সংকট সম্পর্কে যা জানো লেখো। তাহলে এই ছিল তোমাদের 25টি প্রশ্ন সাজেশন। এই 25টি প্রশ্ন তোমরা পড়লেই তোমরা 5 এবং 10 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এর পরের পরবর্তী ভিডিওতে যেটা আসছে তোমরা দেখে নাও, পরবর্তী ভিডিওতে আসছে 2 মার্কের সাজেশন ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, কারণ আমি খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আসবো বিভিন্ন সালের প্রশ্ন থেকে। তাই এই ভিডিওটি দেখার তোমাদের আমন্ত্রণ রইল। সেই সঙ্গে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবে, কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই লিখবে। নইলে আমি বুঝতে পারছি না আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বলবে, ভালো না লাগলেও তোমরা বলবে ভালো লাগেনি, কী কারণে লাগেনি সেটাও লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।